ভাইদের উদ্দেশ্যে মা এবং বোনদের উদ্দেশ্যে যে হে মা এবং বোনেরা আপনাদের একটা দায়িত্ব আছে মহিলারা আছেন আজকে উপস্থিত আপনাদের একটা দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে মানুষ বলবে যে আপনারা বাড়িতে বেকার বসে আছেন কথা মিথ্যা মানুষ আপনাদেরকে বেকার বলতে পারে কিন্তু আল্লাহ তালা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব দিয়েছেন এত কঠিন কাজ পৃথিবীতে কোনোটাই নয় মঙ্গল গ্রহে যাওয়াও নয় পারমাণবিক বম তৈরি করাও নয় কোনো কাজই নয় সেটা হচ্ছে ছোট্ট শিশুগুলোকে সৎ মানুষরূপে গড়ে তোলা এই কাজটা কাদের মা এবং বোনদের এই জন্য বিবাহ করার সময় এমন স্ত্রী চয়ন করতে হবে যে আপনার সন্তানের সঠিক মা হতে পারবে খালি প্রেম করে বিয়ে করে নিলে আর হয়ে গেল জিনা যে সঠিক মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে যে আদর্শ মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে যে দোয়া করলে আল্লাহর দরবারে আপনার ছেলের জন্য যদি দোয়া করে আপনার আপনার বউ আপনার ছেলের জন্য যদি দোয়া করে তা আল্লাহর দরবারে দোয়া কবুল হবে এমন স্ত্রীকে বিবাহ করতে হবে আপনার স্ত্রীর আপনার তো দোয়া কবুল হয় না হয়ই না আপনি বিপদে আপনার ছেলে বিপদে আপনার স্ত্রী দোয়া করে উদ্ধার করতে পারে না তো এমন স্ত্রী দিয়ে তো কোনো কাজ হবে না ওই পরিবারের তো কোনো বাপমা নাই যে পরিবারের মা এবং বোন এবং স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয় না কেননা সাধারণত মা বোনদের দোয়া বেশি কবুল হয় অতএব বিবাহ করার সময় সচেতন হয়ে বিবাহ করতে হবে আর মা এবং বোনদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করবে এই দায়িত্ব সম্পর্কে দশ মাস দশ দিন যখন মা সন্তান আপনার পেটে থাকে তখন আপনি যা কিছু করবেন তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে আড়াই বছর যখন দুধ খায় আপনি যা কিছু করবেন তার প্রভাব সন্তানের উপর পড়বেন আপনি গান বাজিয়ে সন্তানের কান্না থামান তাহলে তো আপনি সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন আপনি সন্তানের নাম রেখেছেন উল্টাপাল্টা আলতু ফালতু আপনি তো আপনার সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন অতএব জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না দায়িত্ব পালন করতে হবে সন্তান সন্ততিকে আদব কায়দা আদর্শ শিখাতে হবে আর যুবক সমাজের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা ও বন্ধুর উদ্দেশ্যে আর কথা পর্দা পর্দা এত গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস পর্দা হচ্ছে নারীর সম্মান পর্দা কি নারীর সম্মান কিভাবে সম্মান আল্লাহ যখন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন তখন সাথে সাথে তাদের কাপড় খুলে পড়ে গেছিল এই ঘটনা জানা আছে আপনাদের যখন কাপড় খুলে পড়ে গেল তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জা স্থান ঢাকতে লাগলেন আদমার হাওয়া কি দিয়ে লজ্জাস্থান ঢাকলেন গাছের পাতা দিয়ে তার মানে উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে শাস্তি উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি আজাব আর আমাদের মা এবং বোনেরা সে আজাব স্বেচ্ছায় ভোগ করতেছে লজ্জাহীনভাবে নির্লজ্জভাবে সে আজাব স্বেচ্ছায় ভোগ করতে আল্লাহর পক্ষ থেকে আজাব উলঙ্গ হয়ে যাওয়া বেপর্দায় থাকা আল্লাহর পক্ষ থেকে আজও আল্লাহ রাসুলের যুগে সাহাবিদের যুগে ইসলামিক খেলাফতের যুগে কোনো সম্ভ্রান্ত মুসলিম মহিলা মুসলিম বংশের না যারা দাসী ছিল তারা দাসীদের কাজ হচ্ছে রাখা রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে দাসী নাকি হ্যাঁ রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে আর কি দাসী ইসলামী যুগে ইসলামী খেলাফতের আমলে কারা মুখ খোলা রাখতো শুধু দাসীরা কোনো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের স্বাধীন মহিলা মুখ খোলা রাখবে এটা কল্পনাই করা যায় না সম্মানিত উপস্থিতি মা এবং বোনদেরকে পর্দার আহ্বান জানিয়ে যুবক ভাইদের উদ্দেশ্যে দুটো কথা আমাদের সমাজে যুবক সমাজের যে চারিত্রিক অধপতন তারা দেশ এবং জাতির জন্য বোঝা হয়ে গেছে সমাজের জন্য বোঝা হয়ে গেছে ক্যারাম বোর্ড বাজারে বসে থেকে ক্যারাম বোর্ড খেলা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা আর বিপিএলের এর মত্ত থাকা আইপিএল এর মত্ত থাকা আর নিজের জুয়াতে অংশগ্রহণ করা এই ক্রিকেট খেলার ফুটবল খেলার জুয়ায় তাসের জুয়ায় আর মদ গাঞ্জা গান বাজনা সিডি ভিসিডি পরনোগ্রাফি সব কিছুতে সমাজ ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসশীল সমাজের মধ্যে একদল যুবক আছে যাদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য এরা জাতির জন্য বোঝা দেশের জন্য বোঝা সমাজের জন্য বোঝা এদেরকে কোথায় ফেলে দিতে হবে তুলে ডাস্টবিনে এই সমস্ত যুবকদের উদ্দেশ্য বলতে চাই তোমরা জাতির জন্য বোঝা হয়েও না যুগ যেদিকে চলে তুমিও যদি সেদিকে চলো তাহলে তুমি বোঝা হয়ে যাওয়া তুমি খড়কুটো নদীতে দেখিও যে স্রোতের মধ্যে এক প্রকার খড়কুটো চলে পানা চলে তাদের কোনো গতি থাকে না স্রোত যেদিকে যায় তারাও সেদিকে যায় তাদের কোনো মূল্য থাকে না যুগ যেদিকে তুমিও সেদিকে মানে তোমার কোনো মূল্য নাই তুমি জাতির জন্য বোঝা আর তুমি যে সমস্ত জুয়াই মত্ত থাকো ওই যে ইহুদি খ্রিস্টান ইসরায়েল ওদেরকে দেখবা ওরা এগুলোই মত্ত থাকে না তুমি ইসরায়েলে যাও গিয়ে দেখো ওদের আইপিএল বিপিএল আছে না নাই খুঁজে পাবা না ওরা পড়াশোনা জ্ঞান গরিমায় উচ্চ স্থান অর্জন করতে চায় আর তুমি মনে করো যে ওই পদ্মা সেতুতে লেবারিগিরি করলেই তুমি উন্নত হয়ে গেছো পদ্মা সেতুর যত ইঞ্জিনিয়ার আছে কোটি কোটি টাকা বেতন দিয়ে সব চায়না আর কোরিয়া থেকে ভাড়া করে নিয়ে আসা আর ওই লেবারগুলো হচ্ছে বাঙালি আর বাংলাদেশ তাহলে এটা কি উন্নতি বলেন এটা উন্নতি কথা বলেন না যে এটা কি উন্নতি অসম্ভব মানুষ মনে করে যে গার্মেন্টস থেকে কাপড় চোপড় বিক্রি করে কোটি টাকা ইনকাম করে উন্নত হয়ে গেছে অথচ এই গার্মেন্টসের কাপড় চোপড় প্যান্ট শার্ট কাদের কাছে বিক্রি হবে ইউরোপে ইংল্যান্ডে আমেরিকায় আরে বাবা ইংল্যান্ড আমেরিকা যদি চাঁদে যেতে পারে পারমাণবিক বোম বানাতে পারে তোমার প্যান্ট শার্ট বানাতে পারে না তুমি প্যান্ট শার্ট বানিয়ে উন্নত হয়ে গেলা তুমি জ্ঞান গরিমায় গবেষণায় উন্নত হয়ে দেখো তোমার কি করে অতএব জাতির আসল উন্নতি হচ্ছে পড়াশোনা আর আমাদের যুবক সমাজ এই পড়াশোনা থেকে দূরে পথভ্রষ্ট হয়ে গেছে জাতির জন্য বোঝা হয়ে গেছে আমি যুবক সমাজকে ফিরে আসার আহ্বান জানিয়ে